রাজ্যের কোভিড হাসপাতালগুলোর তালিকায় এবারে নাম জুড়তে চলেছে কুমারঘাটে আরও একটি কোভিড কেয়ার সেন্টার। মঙ্গলবার প্রশাসনিক টিম ঘুরে দেখলেন সোনাইমুড়ি, নবনির্মিত পঞ্চায়েত সমিতির হল এবং কুমারঘাট একলব্য মডেল স্কুল। আরও কিছু সরকারি ভবন তারা পরিদর্শন করবেন কোভিড কেয়ার স্থাপনের জন্য। বর্তমানে কুমারঘাট পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট কোভিড কেয়ার সেন্টারে 150 শয্যার স্থান সংকুলান হচ্ছে না, প্রতিদিনই বাড়ছে কোভিড সংক্রমিতের সংখ্যা হু হু করে। স্থান চিহ্নিত হলে শয্যা সংখ্যা কত করা যাবে সেটি নির্ধারণ করা হবে। এদিন দুটো বাড়ি ঘুরে দেখেন ঊনকোটি জেলার কোভিড-19 দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্খশুভ্র দেবনাথ, কুমারঘাট মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী, কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর অলোক দেওয়ান সহ অন্যান্য আধিকারিকরা। হয়েছে কোভিড কেয়ার একটা সেন্টার জাস্ট ইয়ে করার লেগে, বাকি আরও দেখা হইব যদি যেটা সুইটেবল মনে হয় ওটাতে। কতটা দেখবেন স্যার? এসডিএম স্যারের সাথে কথা হবে, আমি দেখতেছি আরও কয়েকটা এগুলো কত আমরা দেখি, এটা একটা আছে আরও কিছু যদি থাকে সুইটেবল কোনো প্লিজ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।